লাইবানাই আদমকে হুকুম দিলেন রুহুরে দুঃখ রুহু আদমের সিনাই অন্ধকার দেখিয়া রুহু কান্দিতেছে উহু অন্ধকারে থাকা বিষম তায়োরে সময় যায় ফরদুরুদ নবী বলুন ফরদুরুদ নবী মস্ত ফারোরে সময় যায় ফরদুরুদ নবী আল্লাহ মুহাব্বতে ফহরিয়া নূরে মুহাম্মদি বাহানাহিয়ার লাগাইলেন আগমের অন্তহরায় রুহু এবার ডুকে বলে মালিক সাই এবার আর ফতি নাই রুহু ডুকে বলে মালিক সাই এবার আর ফতি নাই দেখতে বড় সুন্দর দেখা যায় রে সময় যায় ফরদুরুদ নবী এটা কন্যা ফরদুরুদ নবী ও রে সময় যায় ফরদুরুদ নবী বাজানো এবার আদমের ভিতরে আমার আল্লাহ প্রথম আদমের কপালে আমার নবীরে দিলেন লম্বা আলোচনা আদমের পেরোয় আদমের ছেলে শীষের পেশানিতে আসলেন শীষের পেশানিতে ওজের পেশানিতে ওজের পর কাউরের পেশানিতে কাউরের পেশানিতে আমের পেশানিতে আমের পেশানির পর রুহের পেশানি লম্বা আলোচনা এইভাবে আস্তে 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 আমার নবীজির বাবা আমার নবীজির বাবা আবদুল্লাহর পেশানিতে সবাই বলেন মারহাবা আবদুল্লাহ এমন সুন্দর মানুষ ছিল আবদুল্লাহ যখন আমার দয়াল নবীরে পাইলেন কপালে আমার দয়াল নবী পাইলেন লম্বা মিমাস কান্দিয়া অনেক ফাড়ি দিয়া চলারছে আমার দয়াল নবীর যখন পাইছে আব্দুল এমন সুন্দর মানুষ হইয়া গেছে এই তেলে কোনা এই এলাকায় যদি কারেন্ট না থাকে অন্ধকার দিয়া আমরা মোবাইলের আলো জ্বালাইয়া জ্বালাইয়া যাই ঠিক কিনা বলেন এরে গ্রাম দেশে যারা মুরব্বী যারা যারা গ্রামে থাকেন বা গ্রামে যান গ্রামে বাড়িঘর আছে আপনারা বাজারে যান যখন বিকাল টাইমে সন্ধ্যাত্রের বেলা যখন ফিরেন বাজার থেকে রাতের বেলা বাসা আসার টাইমে অন্ধকার দেখা গেলে তখন লাইট নিয়ে যান টর্চলাইট নিয়ে যান আগের দিনে মুরব্বীরা হারিকেন জ্বালায় জ্বালায় আসতো ঠিক কিনা বলেন তৎকালীন সময়ে আমরা বাপদাদার সময়ে জিনবুতের সময়টা বেশি ছিল জিনবুত বেশি ছিল বাপ দাদার অনেক জিনবুত দেখছে কথা কন্ঠে কেটে বলেন এখন জিনবুত দেখবে কে এখন জিনবুতে আঙ্গুরে দেখা ডরাই আছে কে কয়টা এটা কত বড় আমরা কি ভেত্তিনি ডাবল ভেত্তিনি কথা কন্ঠে কেটে বলেন এটার আমি কি দৈরাম এটা উল্টা মারা ধরবো কারণ হেতে আগে খাইতো গাজা হন কায় বাবা কথা কন্ঠে কিনে বলে এটার দৈরাম ডাকে হেতে বাবা খাইতেছে হেতার দৈরাম কি হেতে তো নিজে চিনে না কোন মুখে যাইব কথা কন্ঠে কিনে বলে এরম আসিনি 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 জোরে কোন আসিনি বাবা খাইয়া তার হুশ থাই না তো কি করবো এক বেটা বাবা খাইয়া গাজা রাজা খাইয়া ঘুরতে ঘুরতে যাইয়া ডুববো যার নিজের ঘর ঢুকিয়া গেছে গরু ঘর কি থাকবে আসেনি আসেনি আজ থেকে বহুদিন আগে এই আমার এই পানুয়া খানকা মসজিদে যখন আমি ঢুকতেছি আমাদের এখন খানকার পাশে যে মন্দিরটা আছে না মন্দিরের পশ্চিমে বাবুল কাউন্সিলর বাসার আসেনি কথা কন না কা এলাকার এই জায়গাটার ভিতরে একটা রাতকে আমি তিনটার দিকে মাহফিল করে তখন গাড়ি টাড়ি ছিল না ফেনীতে মাহফিল করে আমার পাগলা শুদ্ধ আমরা আইসি খানকা ছাপরা মসজিদ ছিল যারা কইতে পারবেন ছাপরা মসজিদ ঘুমাইতে আইসি আইসারে একজনে ডেনের মাঝে দাঁড়াইয়া হিসাব করতে আসে রে কথা বুঝছেন নি হিসাব করতে ছোটো ফোলাইন তো দাঁড়াইয়া হিসাব করে আল্লাহ ইয়ার ছোটো মানুষ দাঁড়ি মুছ উঠতে গেছে হিসাব করে আত্মের মাঝে বোতল একটা লইয়া লইয়া আসসালাম আলাইকুম আমার সালাম দে আসসালাম আলাইকুম সালাম ইমকে ডলে আমি তো ওয়ালাইকুম সালাম কে জানি সাইকেল হুজুর খাবি নি নাউজুইলা কইতেন না আমার লাইফে স্টেজে বসছি আল্লাহকে সাক্ষী হুজুর খাবি নি নাউজুইলা কইতেন না পরে চিন্তা করলাম যে আমার হাত
মদ নাকি ইত্যাদি যাই হোক, বোতল হাতের মধ্যে বোতল একটা আমার ঘাবিনি। এখন তো আল্লাহ তার হেদায়েত করে রয়েছে, খুব ভালো হয়ে গেছে, আমিন কইতেন না? আরো জোর করেন আমিন। এখন নামাজও পড়ে, বেশিরভাগ আমি দেখি জুমার নামাজ পড়ে, অন্যান্য নামাজ জানি না এত, কিন্তু অনেক সময় দেখি খুব ভালো মারহাবা কইতেন না? আল্লাহ যেন তার আরো ভালো করে দেখ, সবাই কেন আমিন, আরো জোর করেন আমিন। এরকম মদ খাইলে, আচ্ছা গন্ত এই লোকটা সুস্থ থাকলে আমার জীবনে হাত ধনি আর দাঁড়ায় আমার জন্য হিসাব করতো নি কি, মানে এত কই করতেছে তার নিজেরও খবর নাই, মানে মাতাল হয়ে গেছে, মাতাল কথা কটি কিনা বলে ঢুকিয়া গেছে গরু গরো গরু গরো ঢুকিয়া বউ রেখো তুই কই, গরুর রেখো তুই কই, তো দর্শে গরুর ল্যান্ডার ল্যান্ডার দৈরা কত কি একটা বেনিফাই সর, হ্যাঁ খাইছে কি কথা কন না কা, মদ খাইয়া গরুর ল্যান্ডার দৈরা আমাদের মা বোনেরা মেয়েরা এদিকটা বেনিফাই না চুলে, কথা কন না কা আপনারা, এ বেনিফা হাইছে ভাই কত মশালা বেনিফা হাইছে তো বেনিফা হাইছে অন বেনিফাই তুই কই তোর মুখ তো কই, হ্যাঁ এটা ফিসি দিয়ে এমনি ধর মনে করছে ফিসি আর দিছে বেনিফাই যখন ফিসি দিয়ে আর দিছে তো আর গেছে গরুর ফাঁসার তলে ওলানো যেখানে দুধের বান্ড, তো দেখবেন গরু অনেক সময় অনেক গরু দুধের বান্ডর দলে লাতি মারে, আসিনি আসিনি, যখন দুধের ভান্ডর দর্শে দিছে গরু এটা গরুর দিছে লাতি, লাতির লগে হেতার এনতে বিশ এক টাকা শিক্ষা কথা বলতে হেতার বিশি একটা লাতির লোকে বাড়িয়ে গেছে, হেতে কিতা করলি কিতা করলি শিখ করে দিছে অন বউ কারে খোদার গজিব ভাই কই, আর মদ খেয়ে যে হেনে না হান্দাইছে কথা বলতে, আর এতদিন ডুকতুরু তো গরো আজ ডুকছে গরু গরো, এ ফুলাইন তোর বাহের ওয়ান গরু গরো শিখ সারে গরু গরো নিহারে ডুমাই গরু গরো যায় দে হেতার বিশি একটা বাড়ি হয়ে রয়েছে গাইতে রক্ত দনা লইয়া তাড়াতাড়ি ফদ দিছে মামুনি হসপিটাল, একটা কথার কথা বলতেছে রে হসপিটালে ফদ দিছে ফদ দিছে বিসিটা লইয়া লো, তো বিসিটা একটা কাগজ ফসে লইছে লইয়া ডাক্তার তার করে দৌড়ে আইছে আইতে 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 হসপিটাল আইছে বেন গাড়ি লইছে উঠন উঠে আইছে ডাক্তার কইতে ঠিক আছে এটা অপারেশন কইরা বিসিটা লাগাই দিতে হবে, বিসিটা কই ফোলাইনে একটা কয় আমি বিসিটা টেবিল রাখছিলাম বাইরে এটা কুত্তা খেয়ে লইছে, কুত্তা এটা খেয়ে লেছে, তো কুত্তার থেকে না হেতার একটা লাগাই দিছে কোনো মতে, হেতে কয়দিন রোগা খ্যাক মানে ডাক দিবে এইটা এই নাকে কয় খ্যাক, আসলে কুত্তার চরিত্র কিছু হইয়া গেছে কথা কটি কিনে বলেন, তো আসলে মূল কথা হলো সান তে মদ খাওয়ার কারণে এখন গরুর লাতিও খাইছে বিসিও হারাইছে এবং কুত্তার একটা উহার হয়েছে কথা কটি কিনে বলেন, আল্লাহ এই সমস্ত মদ থেকে আমাদের এই সমাজটাকে বিশ্বকে আমাদের যুবক থেকে হেদায়েত করো, আরো জোরে কয় না আমিন, আরো জোরে বলেন আমিন। আপনারা কি এই মদ জুয়া পেন্সিল গাঁজা এগুলি খাইতে চান না ছাড়তে চান? তাহলে বুঝলাম না খাইছে না অতিথি, তো ছাড়তে চান মানে বলো হুজুর আমরা খাইয়ে না সাইরামটা কি, আল্লাহ আমাদের এই যুবকদেরকে তুমি হেফাজত করার সবাই বলেন আমিন, আরো জোরে কেন আমিন, সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম হাবিবাল্লাহ সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ খোদায়ে খোদ করি দায়ে মুহাম্মদ খোদা মিলতা ববাজারে মুহাম্মদ সালাতুনিয়া রাসূলুল্লাহ সালামুনিয়া হাবিবাল্লাহ বাজান আমার আব্দুল্লাহ এমন সুন্দর হইয়া গেছে অন্ধকারে দিয়া যখন রওনা দিতেন লাইট লাগতো না বাতি লাগতো না ওনার দাইনে বামে সামনে পেছনে অসংখ্য মানুষ ওনার চেহারার আলোতে রাস্তা দেখিয়া দেখিয়া নিরাপদে বাসায় যাইত, সুবহানাল্লাহ আটো জোরে কোনা সুবহানাল্লাহ বাজি রে, এই অবস্থা যখন আব্দুল্লাহর হইয়া গেছে সমস্ত মক্কার মানুষেরা কয় আব্দুল্লাহ তো সুন্দর হইল আব্দুল্লাহ তো সুন্দর হইল আব্দুল্লাহ দেখার জন্য সবাই দেওয়ানা, এখন পুরুষরা আসে মেয়েরাও আসে আব্দুল্লাহ দেখার জন্য, একটা পুরুষ আব্দুল্লাহ সে কাঠুইরা দুর্বল রোগাক্রান্ত বিমারি ছিল অসুস্থ ছিল হ্যাংলা পাতলা ছিল কারণ গালটা চামড়ার ভিতরে ইটার মতন ঢুকুন না ছিল কথা বুঝছেন নি গাল টাল ডুকুন না ছিল, আজকে আব্দুল একদম সুটাম দেখো হইয়া গেছে এত সুন্দর কোন পরি এমন সুন্দর দুনিয়ার মানুষ তারে দেখার জন্য আছে এত সুন্দর আব্দুল্লাহ হইয়া গেছে মারহাবা কার, হে আমার গানি গুনি বাই বাবারা আব্দুল
আপনারা তো রূপ এত সুন্দর, সবাই দেখার জন্য পেরেশান। আস্তে 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 ধরন না বাজান আমার, এই দেশের বড় লোকের মেয়ের আছে, ছোট লোকের মেয়ের আছে, বিবির আছে, কুমারী মেয়ের আছে, বিবাহিত অবিবাহিত সবাই একটা নজরে দেখতে আছে আব্দুল্লাহ রে। এরে যারা কুমারী মেয়ে ছিলেন, অবিবাহিত মেয়ে ছিলেন, আল্লামা আব্দুল হক মহাদ্দেসে দেলুবি ওনার মাদারি জিন্নবত উল্লেখ করে, মেয়েরা আস্তে 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 যেই মেয়ে আসে আব্দুল্লাহ রে দেখে, দেখা আব্দুল্লাহ তুমি আমার বিয়ে করো, আমি দয়াল নবীর মা হইতাম চাই, তার কারণ তোমার কপালে যেই নূরটা আছে রে, এই নূরটা হবে আমার মদিনার কামলিওয়ালা। আমার কথা বুঝতেছেন তো? আমেনায় ডাক দিয়া কয়, আব্বা হুজুর শুনলাম যে মক্কা নগরে আল্লাহর ঘরে খানায় কাবা সোজা পূর্ব দিকে এখন একটা বিল্ডিং আছে রে, যেই বিল্ডিংটা একবার জাবালে আবু কুবাইস পাহাড়ের পশ্চিম পাদদেশে দোতলা একটা বিল্ডিং আছে, যেই বিল্ডিংটা শুয়ে আমরা টুমা টুমা দিছি, কারণ এই বিল্ডিংটার উপরে ছাদের লেখা আছে আগে ছিল আল মাউলুদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে ওই ডাক্তার সাহেব আছেন, ডাক্তার সাহেব দেখছেন এবং অনেক হাদিস আপনারা দেখছেন, মাউলুদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিল, এখন আর মাউলুদুন্নবী নাই, এখন আছেন সাইনবোর্ডটা আছে মাকতাবাতুল মক্কাতুল মুকাররমা, মক্কার লাইব্রেরি হিসেবে বিল্ডিংটা ব্যবহার করা হয়, এখনো বিল্ডিংটা আছে। এই বিল্ডিংয়ে যে হাদিস আপনারা চুমা খায়, হাদিস আপনারা এটা দেখে, কারণ এটা হলো আমার দয়াল নবীর আগমনের ঘর, এটা হলো বাবা আব্দুল্লাহর ঘর, জোরে জোরে কোন আমার হাবা। এরে এই ঘরের এই ঘরে নাকি এমন একজন ছেলে হয়েছে আব্বা, যেই ছেলেটার নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহ নাকি এত সুন্দর সবাই তারে দেখার জন্য যায়, আব্বা গো আপনি আমারে কিছু সৈন্য সোনা দেন, আমার ডাইনে বা আমি সেনাবাহিনী বিমান বাহিনী দেন নৌবাহিনী দেন, যাদেরকে দিলে আমি নিরাপদ ওখানে যাইতে পারবো, ওদেরকে দিয়ে আমি একটু আব্দুল্লাহ দেখতে যাবো। বাচ্চায় মনে মনে কয় আল্লাহ, কারণ বাচ্চার কাছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বাংলাদেশের সব ডিস্ট্রিক্টের খবর আছে না? কথা কন না কা জবান খুলে কথা কইেন, যাকো জবান আজি দিব বা এডি ব্যবহার করবো, কথা কই লাভ নাই, কারণ এটা কইলে তো বুঝতো না, আজি দি দান্দা কানে শুনেন না, আল্লাহ তাকে মাফ করে সুস্থ করে বলেন আমিন, আজি দি কানে শুনেন একটু কথা কইেন, কারণ এখানে কথা বললে লস হইতো না। দেই ফুলা হয় না ইন্ডিয়া, আমার তো বাসাতে এনো তো ওই মাঝে মাঝে ওই এরকম একটা স্পিকারের দোয়ান আছে খুবই দিয়ারি ঠিক করে, আরে মাঝে মাঝে লাগাই লাগাই ঠিক করে, ঠিক আছে নি তো ঠিক করতে গান লাগায়, ও মাইয়া ও মাইয়া তুই অপরাধি রে, তো রিক্সাওয়ালা আইতে থাকে অপরাধি রে অপরাধি রে, আমি হ্যাঁ রিক্সাওয়ালাকে অপরাধি, এবারে গান গায় লগে লগে তালে তালে রিক্সাওয়ালা এখন তো অপরাধি কয়, কিন্তু আপনারা মাহফিলে বসেন যা কইবেন খোদার কসম প্রত্যেকটা হরফের দশটা নেই। এই যে সুবহানাল্লাহ বলছেন, এই সিনটা প্রথম যে বলছেন এই সিন বলাতে দশটা নেক, এই দশটা নেক কতটুক নেক ওজন হয়েছে নবীজি পরমান, এক একটা নেক উহুদ পাহাড়টা যত ভারী একটা নেকের ওজন তত ভারী, এরম একটা কেউ যদি আলিফ বলে দশটা নেক হবে, দশ বার উহুদ পাহাড়টা পাল্লাই দিলে যত ভারী হবে দশ বার এত ভারী হবে আমল নামায় আলিফ বলে এতগুলি নেকি জমা হবে। আমার ভাই বোনেরা আমার ভাই বাবারা কোরআন শরীফ পড়েন, কোরআন শরীফ একটু পড়েন, এই যে রমজানে পড়ছেন আর প্যাকেট করে ফালাই দিয়েছেন প্রতিদিন বয়ে বয়ে ইস্টার জলসা কিরণমালা বজ্রমালা, হ্যাঁ কি গোপালবার কটকডি সরসরি যা চাইতেছেন, নাউজুবিল্লাহ কইতেন না আরো জোরে কই নাউজুবিল্লাহ, এই কোরআন শরীফ যে রমজানে প্যাকেট করছেন আর খবর নাই, অনেক কোরআন শরীফ পোকায় খাইয়া সিদ্ধ করে ফালাইছে, আর আপনার টেলিভিশন কথা সুফাটারে ময়লা ময়লা কথা কন ঠিক কিনে বলেন গড় ভর্তি দিন মোসেন না জামাই কে হেত্তিনি গড় হেত্তিনি তোর বিয়ে করলাম তোর বাহার বেড় দেখছেন তুই পরিষ্কার কর কথা কন ঠিক কিনে বলেন আপনি ডেলি পরিষ্কার করেন জামাটারে চ্যাট চুপ কত কিছু লাগান, আর কোরআন শরীফের মধ্যে ফোকা টোকায় অনেক সময় দেখবেন তেলিয়া সুরা ফোকা টোকা ফাইকানা না কইরা এটার খুব বড় একজন খবর নাই, কথা কন ঠিক কিনে বলেন আপনি আগামী দিন যান এই মাথা থেকে শুরু করেন দেখবেন প্রত্যেকটা কোরআন শরীফের শতকরা 95টা কোরআন শরীফের এই ধরনের ময়লা করে রয়েছে, কথা কঠিন কিনা বলে হুজুর তো দোয়া কর আমার গোটা আমাদের রোগ সারে না, রোগ তো তুই ঢুকিয়ে রাখছ কোরআন শরীফ বলতে ইস্টার দলসা চাল, তো ইস্টার দলসা ঢুকিয়ে দিচ্ছে তোর রহমত হবে কই থেকে, হুজুর দোয়া তো হেন মতো ফুসে না বাবা, কথা বলেন ঠিক কিনা বলে। এই জন্য অনুরোধ করে আমার মা বোনেরা, আগে আমি এখন আমার মা হাত ভেঙে গেছে, এই ডাইন হাতটা ভেঙে গেছে উঠানে আসার খাইয়া,
আমি দেখছি আমার মায়ের দীর্ঘদিন আমার বাসার মধ্যে, এরপরও এই এক হাত লাড়তে পারে না, এরপর এক হাত দিয়া এভাবে এই সকালে দুপুরে যে অবসর পায় কোরআন শরীফ পড়ে। আমাদের ছোটবেলায় আমরা ঘুমিয়ে থাকতাম, ছোট্টবেলায় মা আমাদের পাশে বসে বসে কোরআন শরীফ পড়তো, মার কোরআনের আওয়াজে আমাদের ঘুম ভাঙত। আর এখন মহিলারা 8টার সময় ঘুম থেকে ওঠে, কথা কঠিন কিনা ভাবে, এরপরে কয়েকদিন পর রাস্তা দৌড় করে, কিতা কিতা কয় ডায়াবেটিস কিতা কয়টা দৌড় দৌড়া এখন দূরে চারবি, কথা কঠিন কিনা ভাবে, আল্লাহ যেন হেদায়ত করে জোরে কোন আমিন। মহিলারা এটা কি কিতা প্রজেক্টার আছে নাকি? আর মহিলারা মনে হয় আল্লাহর গজব পরে গে হুজুর করে না না, কথা কোন আমার বিপক্ষে গেলে আমি কোন এটা বালা না, কথা কোন কিনে বলেন, আল্লাহ মহিলাদেরকে হেদায়ত করো, আরো জোরে কেন আমিন। আমরা যারা পুরুষ আছি, আমরা যারা কোরআন শরীফ পড়তে পারি, আমি ওই দিন রাত্র 4টার দিবাসে আসছি, আইসেই এই শুক্রবারে আইসে চিন্তা করলাম আর ফজর নষ্ট পড়ছি, কিরে বাবা ঠিক আছে নি কইরাই চিলেট থেকে আসা গাড়ি নিজে আইয়া তাড়াতাড়ি কইরা কতন করা শুরু করে এরপর ঘুমাই পড়ছি, কারণ যেহেতু হুজুররা যাই ওয়াজ করে আগে হুজুর ঠিক থাকতে হইব, কথা কো ঠিক কিনা বলে। আমরা বক্তারা অনেক আছি ওয়াজ করে সত্য আসবে না, নিজে আর নিজে নাই এই আসমানো নজর ওয়াজ করে কিন্তু নিজের নামাজের খবরও নাই, আমরা রাগ হইছে নি কোন আঙ্গ দোষের কথা আমরা কই, কিরে ভাগলা বলছে বাতাস করে চাল লাগবে সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম, হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, বাচ্চা বললেন, বাচ্চার কাছে সব খবর আসে না মাশাআল্লাহ, এই তো কথা কইছে আসেনি আসেনি, বাচ্চায় মনে মনে কয় মাবু আব্দুল্লারে আমার আল্লাহ যেই রূপ দিছে সবাই আব্দুল্লারে দেইখা আই লাভ ইউ কইয়া ভালাইছে, মারা বাকন সবাই খালি কো আব্দুল্লা আমরারে বি কর, আমার মাইয়াও তো সুন্দরী রূপসী আমেনা, আমার মাইয়া যদি আব্দুল্লারে দেখে না জানি প্রস্তাব দিয়া ভালাই, এখন ওমকে সোমকে যাই দিছে আমার মাইয়ায়, আমার মায়ায় যদি এই কাজ করে আগামী দিন পত্রে করব, দেশে দেখাইবো, ভিডিওতে দেখাইবো, সিডিতে আইবো, এর মধ্যে আছে না আছে না আছে না, বাজান আমার একটু গভীর মনোযোগ অন্তরের কান লাগান বাজি রে, আমার মায়ায় না 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 আমার মায়ারে নেওয়া যাবে না, মায়ার একটা সান্ত্বনা দিলেন মা, তুমি হইলা বাচ্চার মেয়ে মা, তুমি ওইখানে যাওয়াটা মানায় না, আমি আব্দুল্লার খবর দিয়ে তোমার বাড়িতে আনবো, তুমি যাইবা কেন, তোমার একটা প্রেস্টিজ আছে, তোমার একটা সোসাইটি আছে, তোমার একটা ইজ্জত আছে, তুমি বাচ্চার মাইয়া একটা কাঠুইরা আব্দুল্লারে দেখতে যাবা, এটা মানানসই হয় নাই, এটা শোভা পায় নাই, আমি আব্দুল্লার আমার বাড়িতে না তোমারে দেখামো, মেয়েটাকে আরো ভালো হয়েছে, কথা কটি কিনা বলেন। এইভাবে একদিন যায় দুই দিন যায় তিন দিন যায় দিন যায় রাত যায়, বাবা যখন দেখায় না আব্দুল্লারে আনে নাই, আজকে নয় কালকে কালকে নয় পরশু, এইভাবে যায় মেয়ের তো মনে মানায় না, হঠাৎ করে একদিন রাতের গভীরে গোরা একটা টান দিয়া গোরার উপর সবার হইয়া লম্বা আলোচনা, গোরার উপর সবার হইয়া একটা দৌড় দিলেন, যাইতে 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 যেটা আল্লাহর ঘর খানায় কাবা, বর্তমানে যেটা বাইতুল্লাহ আমাদের কেবলা খানায় কাবা, এইখানে আসছে আইসা কোন দিকে না কোন দিকে, তার পূর্ব দিকে আবু জাহেলের বাড়ি, এখানে আবু জাহেলের বাড়ি খালি ফায়খানার ফায়খানা ফায়খানার ফায়খানা ফেসাব খানা, আবু জাহেলের বাড়ির মধ্যে মানুষ ফেসাব ফায়খানা করে, কারণ যার রিজিক তারে তা দিতে হবে, কথা কঠিন কিনা ভালো, আমার নবীজির দুশ্মন আবু জাহেলের বাড়ি হাজি সাহেবরা হিসাবে না দলে যায় কোথায় হিসাব করে, আমার ফায়খানার ব্যাগ ছিল না, তারপর চিন্তা গেল আইসি যাতে তার হক আদায় করা যায়, কথা কঠিন কিনা ভালো, হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, আবু জাহেলের বাড়ি সোজা পূর্ব দিকে রে, মাঠটার কাছে তাকাইলে একটু পূর্ব দিকে একটা বিল্ডিং আছে, এই বিল্ডিংটা যখন কোন বিল্ডিং এর ভিতরে এলাকায় কারেন্ট নাই, একটা বিল্ডিং এর ভিতরে একটা হ্যাজাক লাইট ফার্ম লাইট চলে, তাহলে দরজার ফাঁক দিয়া ভেন্টিলেটার দিয়া জানালার ফাঁক দিয়া বাহিরে কিছু আলো আসেনি, আলো দেখা যায়নি, মেয়েটা ডাক্তার এটার ভিতরে চাঁদের আলোর মতো এই বিল্ডিং এর থেকে ছিদ্র দিয়া বাতাস আলো দেখা যায়, নিশ্চয় এই ঘরে আব্দুল্লাহ আছে, আস্তে কইরা ঘরের কাছে গেছে, যাইয়া দেখে দরজায় দরজায় লাগানো ধাক্কা দিছে, এখন আমরা খিলি দেই সিটকারি মারি হেলপাস মারি কত কিছু মারি, এর হতো ঢাকা ঢুকে কর দে, কথা কটি কিনা বলে, কিন্তু আগের দিন তো কিছু ছিল না,
হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, দরজা দরজা যখন ধাক্কা দিছে, কালো রঙের একটা চাদর গায়ে দিয়া আব্দুল্লাহ, মাথাটা হালকা শীতের দিন, মাথাটা এইভাবে ডাইকা লম্বা হইয়া এইভাবে ঘুমাইয়া রইছে, আমরা কম্বল গায়ে মাথা গুঁতো দিয়ে ঘুমাই না অনেকে, আবার কেউ আছে মাথার এবারে ঘুম যাই যায়, আবদুল্লার যে রূপ দেখা যায় এটার আলোটা দেখা যায়নি, কথা দেখা যায়নি, এইভাবে চাদরের ভিতর টাইকা যে নূরটা বাহির হইতেছে, আমেনা দেখা পাগল হইয়া গেছে, তুমি আমার বি কর, আমি তোমায় করব তখন আমার গরে আসিলে বলে না আমি তোমায় করব গজ তখন আমার গরে আসিলে আমি বড় লজ্জা পাব রে আব্দুল্লাহ তোমায় না পাইলে, কন্যা আমি বড় লজ্জা পাব রে আব্দুল্লাহ তোমায় না পাইলে, পাইতাম তোমার দেখা যদি আমি কইতাম কথা নির বহদি গো হায় হায়, পাইতাম তোমার দেখা যদি আমি কইতাম কথা নির বদি গো, আমি কাটাইতাম সু কে রহলিসি তোমার চরন্ত হলে, আমি কাটাইতাম সু কে রহলিসি তোমার চরন্ত হলে, আমি বড় লজ্জা পাব রে আব্দুল্লাহ তোমায়। গজল আমার আগে দুনো হুজুরি বেশি বেশি গজল গাইছে, এর লাগে আমি একটু গজল কম গাইতেছি, আপনারা জানেন আমার গজলের কত ক্যাসেট পর্যন্ত আছে, আপনারা মোবাইলে মোবাইল আছে, এই জন্য অন কবে হুজুরে খালি গজলে গায়, এর লাগে একটু গজল, কারণ দুই হুজুর খালি গজল দিয়ে মাইট দিছে, অন সবাই যদি খালি ডাইল দিয়ে দেখাই গেলেছেন, বাকি এই ইয়াডি খাইব কেটা সালাদ টাল খাইব কেটা হেঁটে দিয়ে যাই না, এটা আপনার কষ্ট পাইতেছেন না তো, বা জান আমার এই অবস্থার মধ্যে আমেনা পায়ে দৈরা খালি কান্দে, হঠাৎ করে আব্দুল্লাহ জাগ না হইয়া দেখ পায়ের কাছে সুন্দরী রূপসী এক মাইয়া কান্দে আছে, জোরে করে সুবহানাল্লাহ, কে তুমি? আমি আমেনা, কো বাইরে হও, কো ভাইয়া আমার একটা কথা শোনো, কো ভাইয়া বলে আমার একটা কথা শোনো না, আমার একটা কথা শোনো, বলে না না কোনো কথা শোনা যাবে না, বাইরে হও, এরে কো দেখো আমার তুমি চিনো না, বলে কে তুমি? বলে আমি এই বর্তমানে এই দেশের বাচ্চার মেয়ে আমেনা, নফলং বাচ্চার মেয়ে আমেনা, আমি বাচ্চার মেয়ে, সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ, আব্দুল্লাহ একটা ডাক দিয়ে কো নাইয়া বাচ্চার ছেলে হ আর যার মেয়ে হ, আমার এটা দেখার বিষয় না, তুই এত রাত্রে আমি একটা যুবক তুমি একটা যুবতী, আমার ঘরে আসা মানায় না, বাইরে হ তাড়াতাড়ি, আর জোরে কো না সুবহানাল্লাহ, আমার একটা কথা বলে কোনো কথা নাই, বাইরে হও, এত গভীর রজনীতে তুমি আমার ঘরে কেন? বলে ভাই আমার বলে কোনো কথা নাই, আগে বাইরে হও, জোরে কোন সুবহানাল্লাহ, মেয়ে যখন যায় নাই খোলাটা আব্বা, মেয়েটা গায়ে দাঁড়া, কারণ বাচ্চার মাইয়া তো বুঝেন না পলিটিক্স জানে, বাচ্চা গায়ে দাঁড়া, বলে কি? বলে আবার যদি তুমি তোমার আব্বারা ডাক দো আমি বলবো তুমি আমার খবর দিয়ে আনছো, নাউজবিলা কইতেন না, আবার বলে তাহলে এ মায়া তুই এই কথা, বলে তাহলে আমার একটু কথা শোনো, আর আপনারা এখন তো আমগো বর্তমান যুগে এই টেলিকোনা আঙ্গ ঘরে যদি এত রাত্রে যদি এর প্রধানমন্ত্রী একটা মেয়ে বাচ্চা মেয়ে যদি আইতো, আই থেকে আই লাভ ইউ ভাই, আমার তোমার একটু বিয়া করতো, খুব তাড়াতাড়ি লেফত তোলে ঢুকে আব্বাই আছে শুনবো, কথা কো ঠিক কিনা বাবা,
আব্বাই আছে পাশে, আর তুই কই আসিলে আইলে আমি লোক কিছু না জান, কথা কো ঠিক কিনা বলে। কিন্তু না তাদের কেমন চরিত্র মারহাবা বলেন, নবীর বাবার কত সুন্দর আদর্শ, কোন কালো দাগ তাদের মধ্যে ছিল না, ঠিক কিনা বলে। প্রিয় হাজিরিন, এত সুন্দর আদর্শ ছিল, বাইরে হও, হোক বাচ্চার মেয়ে, গেট আউট। সুবহানাল্লাহ বলেন, মেয়েটা বলো আবার তোমার আব্বারা ডাকতে, আমি বলবো তুমি আনছো, ছেলে আটকে গেল, আব্দুল্লা আটকে, বলে কি বলবা, বলে তাহলে আমার একটু কথা শোনো, বলে তাহলে দরজায় যাও। সুবহানাল্লাহ বলবেন না, দরজায় গেছে যায় একা, আব্দুল্লাহ আমি তোমার বিয়ে করতাম চাই, তোমার মতো 350 মেয়ের আমার পার দিছে বিয়া করি নাই, বলে আমি তো বাচ্চার মেয়ে, এই অঞ্চলে এই দেশে তোর বাচ্চায় একজন আর তো নাই, আমি নিজে বাচ্চার মেয়ে তোমার বিয়ে করতে চাই, বাচ্চার মেয়ে তো আমার বিবাহ করবে না কি, বলে দেখো তুমি কাগজ কলম দাও, তখন কাগজ কলম ছিল না, চামড়ার ভিতরে সিল মাইরা দিয়া গেলেন, যাও 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 যাও, আংটির মিলে মোহর মাইরা দিলেন, যাও যাও যাও, আমি তোমার বিয়ে করতে রাজি, আগামী দিন চিঠি পাঠাইয়া কটক পাঠাইবা, আমি রাজি। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, আগামী দিন সকাল বেলায় আব্দুল্লাহ চিঠিটা খালি উল্টায়ার পরে আবার এইভাবে লুকা, আমির হামজা দেখা বাইরে তোর হাতের মধ্যে কি, তুই নিজে নিজে হাসতেছ, বলে ভাইয়া নফলং বাচ্চার মেয়ে আমে না, নফলং বাচ্চার মেয়ে আমে না, গত রাত্রে আইসা আমার পায়ে ধরা কান্না, মেয়ের বিয়ে করতাম। আরে কস কি বলে, হা আব্বা কি তারে কাব্বা, তার মাথা খারাপ হয়েছে, বলে কিল্লিগা, বলে বাচ্চার ধর নামনগো এই তেলিকোনাঙ্গ 17 ওয়ার্ডের একটা পোলায় যদি খালি সকালে আসে, বলে কি তার আসসকা, বলে গতকালকা আমাদের প্রধানমন্ত্রীর নাতনি আইসা, খালেদা জিয়ার নাতনি আইসা, আমার পায়ে ধরে কানছে, ওরে বি করতাম, মানুষে কব তারা তারি ভাব না, হেমায় তোর ভাগ লাগার দোল হইয়া যা, কথা কো ঠিক কিনা বলে। পুরা মাতার স্ক্রু সব ডি লইয়া গেছে, কারণ প্রধানমন্ত্রীর মেয়ে, প্রধানমন্ত্রী মেয়ে তোমার কাছে আসতে পারে, আব্দুল্লাহরে তুই যাতে কিছু হোস না কেন, বংশধির চেষ্টা হোক না কেন, কিন্তু তোর কাছে তো বাচ্চার মেয়ে আসবে না, রাতের বেলা কই বাচ্চার কি তা কইতাস, বলে না এই দেখেন তার প্রমাণ। আরে ঠিকই তো আছে, জোরে গুন সুবহানাল্লাহ। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, চিঠিটা বাবা, চিঠিটা বাবার পরে বলে আব্বা আসলে তো আর জিনে ধরা নাই, পাগলে ধরা নাই, ঠিকই তো আছে, সবই ঠিকই আছে আব্বা হুজুর, আমি আমির হামজা, যেই আমির হামজার লাঠিডার একা, যে লাঠিডা সচরাচর হাতের মধ্যে মুরব্বীরা লাঠি রাখে না, কথা কর না কা, এই লাঠিডা যে রাখে, এই লাঠিডার ওজন ছিল 19 মন। সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। উহুদের জমিনে মদিনার থেকে সোজা বাবু সালাম একটা রোড আছে, হাজি সাহেব আছে উহুদের জমিনে যায়, আমির হামজার মাজার আছে জালির ভিতরে, আমি নিজে আন্দাজ করা দূর থেকে একটা আন্দাজ করা মাপ দিলাম দূর থেকে, যে আমির হামজার মাজার শরীফটা লম্বা, আমি আমার আন্দাজ হিসাব করলাম, মানে দূর থেকে যে ভিতরে দেখা যায় জালির ভিতরে, আমার আন্দাজে 14 হাত লম্বা ছিল, এখনো আছে, যারা হাজি সাহেব তাদেরকে জিজ্ঞেস করেন রে, এত লৌচা লম্বা এত বড় একটা মানুষ ছিলেন আমার নবীজির চাচা আমির হামজা, জোরে জোরে গান সুবহানাল্লাহ, যেই আমির হামজা আমার নবীর জীবনের চাইতে বেশি ভালোবাসতেন, আমার নবী সারা জীবন যেই আমির হামজার জন্য কেঁদেছিলেন, সেই আমির হামজা বড় বীর বাহাদুর ছিলেন, আমির হামজার বয়ে, আমির হামজার বয়ে মক্কা সমস্ত ডাকা যারা ছিল সবার সবাই চুপ হয়ে যাইতো, আমির হামজার বয়ে দেওদানা পর্যন্ত চুপ হয়ে যাইতো, আমির হামজার লাঠিডা নিয়া হাতের মধ্যে কোনো ওজন লাগতো না, কার ওনার ওনার ওজনে ওনার লাঠিডা, জোরে কেন সুবহানাল্লাহ। বাজির হে, এটা আবার বিস্তারিত বলতে অনেক সময়, আমি চলে আসলাম এদিকে, আমির হামজার লাঠিডা মাঝে ফালাইয়া, কার আজকে ছোট ভাইয়ার বিয়ার লেগে যাইব, আপনি ঘুমাই গেছেন না তো, কথাটা শেষ করতাম নি, পোশাক সব ভালো পোশাক পইরা, মানে আসে না মাস ইয়া টিয়া যে
পালোয়ানের পোশাক গুলি না ফিরা, কথা বলছেন না? আপনি বিয়ে করাইবেন একটা বিয়ে, তো এই ওসি যখন যাইব, এই ওসি তো তার পোশাক টোশাক হেলমেট লইয়া ফ্রিজ তলে যাইতো না, কথা বলি কেন বলেন? এর সুন্দর একটা পাঞ্জাবি টঞ্জে পুরা টুপি একটা মাথা দিয়া আসতে গেলে ভাই আসসালামু আলাইকুম, কথা বলেন না, কথা বলছেন নাই, সিভিলে যায়। আমির হামজা সিভিলে সুন্দর একটা পোশাক পইরা যায়া বাচ্চা নফলং বাচ্চার গেইটে যখন গেছে, গোড়ার পিঠ থেকে যখন নামছে নাইবা যখন হাঁটা শুরু করছে, দারোয়ান দিকে একটা দিছে দৌড়, বাচ্চাকে দৌড় হওয়ার অস্কা, কামনের গেইডের ভিতরে মক্কার দুনিয়ার শ্রেষ্ঠ বীর পালোয়ান আমির হামজা হয়ে গেছে। বাচ্চা কারে কস কি কলা জরুরি মিটিং কিরি, আমার বাড়িতে আমির হামজা লাড়িমাড়ি আসে নি, কো লাড়িমাড়ি নাই, সব ভালো কইতেন না কিরি, আমির হামজা কেন, আমির হামজা কেন, আমার বাড়িতে আমির হামজা, না জানি কে কোন ভুল করছে, কে কোন বেয়াদবি করছে, আরে কি জানি, একটা কাজ করো বলে কি একটু কথা একটু কম বলতে বলেন, এই ছেটে একটু 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 প্লিজ একটু একটু প্লিজ একটু সময় দেন আমাদেরকে, এই অবস্থার ভিতরে বলে জরুরি মিটিং ডাকলাম কিরে, বলে না কোনো সমস্যা নাই, উনি নর্মালি একবার পোশাক টোশাক পরে আসছে, বলে একটা কাজ করো ওনার লোকের দেখা, ভাই কেন আসছেন, বলে বাচ্চার লোকের দেখা করবো, বলে আচ্ছা ঠিক আছে বসেন, ওনারা ড্রয়িং রুমে রাইখা তাড়াতাড়ি খানা দানা পাকাইলেন, 40 জন মানুষের খানা পাকাইয়া ওনার লোকের দেখা করেন, বাচ্চা এক সময় আইসা, আর সবাই সিভিলে যাবি ভিতরে অস্ত্র লবি, কথা বুঝেন নাই, উপর দিয়ে সিভিলে যাবি ভিতরে অস্ত্র লবি, যদি দশ আমির হামজা মায় শুরু করে দিছে আমার তোরা সেভ করিস, সুবহানাল্লাহ, বুঝেন না, কারণ আমির হামজা বীর পালোয়ান আমির হামজা, মারহাবা বুঝেন না, ঠিক আছে এবার গেছে, যাবার পরে তারপর নাস্তা মাস্তা সব সামনে নিয়ে দিছে, এবার বাচ্চা সবার লোক রেডি হয়ে আল্লাহ যাইতেছি, যাইয়া দে আমির হামজা কথা আইয়ে নাকি তুত্তুরি ফেরে কি তালে করেছি আইয়ে আই কিচার আইয়ে নাকা, এই চিন্তা করতে করতে খানা মনে আমার লাগে রাখছে, আস্তে করে 40 জনের খাবার খাইতে খাইতে নিজে খেয়ে গেছি, সো ভালো লাগে না, আহা ওহন কথা, আমরা 1 প্লেটের উপরে 2 প্লেটের উপরে খাইতারি না, ওই মুরব্বি করে আমরা আব্বা যারা আছে তা করে জিগিয়ে দেন, তারা কো সোয়াসে সাইলো খাইছে, সাইলের বাত্রি খাইছে, হ্যান্ডাও খাইছে, জীবনে বিশ্বাস হইতো না, কথা কোনটা কিনা বলে বিশ্বাস হইতো না, কিরে কই আর গফ, আরে গফ না আসলে ঠিকই, আসলে তার এমন খানা খাইছি কিনা বলেন, আমার এই চাঁদপুরের এক লোক থাকে ভাবনা কাজির হাটে, এই লোকের দেখি আমি কে বাজান কেমন আছেন, আলহামদুলিল্লাহ ভালো, তার আমি আজ যা কেমন খানা খাইছেন, মানে খুব লম্বা, আমার 8-7.5 ফিট লম্বা, আল্লাহ এত বড় মানে বাংলাদেশে খুব কমই আছে, তো জিজ্ঞেস দাদা কেমন খাইছেন, বাড়ি হলো চাঁদপুরে, এখন থাকে ভাবনা ওখানে, তো আমি জিজ্ঞেস করলাম কেমন কি অবস্থা কেমন আছেন কি বা কাহারা, কয় খাইছি তো আমি, তো অন খানা টানা কেমন চলে, আমার তো খানা দেয় নাই, ডাক্তারও কমাই দিয়েছে খানা, খাইতাম পারি না, আর তো আজকে সকালে নাস্তা খাইছি, নিকো খাইছি কয়টা, কয় তারা এই 19টা রুটি দিছি দিয়ে খাইছে কোনো মতে খাইয়া, আর কিছু দেয় না, গোস্ত কয়েছে ডাইলের মধ্যে ভিজে ভিজে খাইতাম, তো ওই ডাইলে এক খানক ডাইল দিছি এর মধ্যে ভিজে ভিজে খাইছি, পরে দেখলাম 19টা রুটি কয়টা লাগে, হুজুর 250 সালের রুটি দিছে, আগে আর খোদার গজিব মরে না, আল্লাহ যেন ওনার পাশে রাখো না, আমি মানে কি দেখেন এই লোকটা, কারণ ওনার বডি অনুযায়ী খানা, কথা কটি কিনে বলে, এমনও মানুষ অন্য কিছু খাইতে পারে, 2-1টা ফোলা হয় না আছে, আসিনি আসিনি, হ্যাঁ তো মানুষের কত লোক খাস কীর্তি কত লোক জিনসুয়ার আছে না, জিন টিন কিচ্ছু না, এটা খাইতে পারে, কথা কটি কিনে বলেন, আবার কি আছে ভাই বাবা না খাই আসিনি আসিনি, আমির হামজা খাইয়া টাইয়া বৈশা রয়েছে, এরা একা কি তরি খানা কবি, বাচ্চার মনে মনে খাইছে যখন একটু দুর্বল হয়েছে, ভাই কেমন খাইছেন, ভালো আছেন ভাইজান কেমন খাইছেন, কা মোটামুটি সমস্যা নাই চলবো চলবো, মানে হুড়ো হয়েছে না, সব ভালো কইতেন, না হা হা আমার নবী আমির হামজার জন্য, আমির হামজার এই জিনিস হইতে তো ওয়াসি বলছো, ওয়াসি তুই আমার সামনে জীবনে বসিস না, তুই আমার চাচার নাক কাটছিলি চুল কাটছিলি, তুই আমার নাক চাচার কলিজাটা কাইটা বোকটা কাইটা কলিজাটা বাইর করে হিন্দাকে দিয়েছিলি, তুই আমার সামনে জীবন ওয়াসি জীবনে নবীর সামনে বসতো না, কারণ সেই ওয়াসি বেইমান ছিল, এরপর ওয়াসি মুসলমান হয়েছে মক্কা বীজের পরে, জোরে কেন সুবহানাল্লাহ, এটা বুখারী শরীফ কিতাবুল মাকাদিম আমার আলোচনা, বাজান আমার আমির হামজা বলে কেন আসছেন বাচ্চাকে, বাচ্চারে বলে কেন বাচ্চা আপনি কেন আসছেন, আপনি খবর দিলে তো আমি যাইতাম, বলে এটা যাবার ফালা না আসার ফালা, বলে কি বলে আপনার একটা মেয়ে আসেনি আমেনা, জি জি আছে তো, বলে আপনার মেয়ের একটা বিবাহের প্রস্তাব নিয়ে আমির আমির হামজারসি, বাচ্চায় তাড়াতাড়ি একটা এলান করে দিলেন কে কোথায় আছো, বিবাহের দামামা বাজাও, বিবাহের দামামা বাজাও, আমার মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে, এই বীর পালোয়ান মক্কার বড় বীর পালোয়ান কুরাইশ বংশের হাশিমি গোত্রের খাজা
আব্দুল মুত্তালিবের কলিজার টুকরা ছেলে বড় বীর পালোয়ান আমির হামজা নিজে আমার মেয়ের বিয়ার প্রস্তাব নিয়ে আসে, আমি রাজি, তোমরা তাড়াতাড়ি সবাই আনন্দ ফুর্তি করো। বুখারী শরীফ কিতাব বাবুর নেকাতে এখনো যারা মাদ্রাসায় আলিয়া মাদ্রাস আছে, ওই মাদ্রাসা কোহাবি বলেন, খারিজি বলেন, আলিয়া বলেন, সব মাদ্রাসায় পড়ানো হয়। এই কিতাবের ভিতরে বাবুর নেকাতে আছে, এক মুখ খোলা, একদিক দিয়ে খোলা আরেক দিক দিয়ে হলো, মানে এক মুখ খোলা, কথা বুঝতে পারছেন তো? নয় এই এনে একটা পর্দা থাকে, এটা বাইরে নিচিটা কিন্তু খালি, ইন্দা কিন্তু খালি, এটা পর্দা নাই, এক মুকুলা দব। এখনো আরব দেশে অনেকে বাজায়, আমি আমার এই চোখে দেখছি আরব দেশে এখনো যে বিহজের মধ্যে যায় দেখা টেলিভিশনে, এক মুকুলা তারা এটারে বাজায়, এটা বলা হয় দব, দুফুফুন মানে অনেকগুলি দব তারা বাজাই তো, এখনো অনেকে আরব দেশে এখনো বাজায়। হে আমার জ্ঞানী গুণী সুশীল সমাজ, তাড়াতাড়ি তারা সবাই দব বাজায়, আনন্দ ফুর্তি শুরু করে দিলেন যে আমার মেয়ের বিয়ে, আমার মেয়ের বিয়ে, আমার মেয়ে বিয়ে। তবে এখন অনেকে আছে ডোলনা বাজায়, এই মাথা আছে ডোলের কথা তো নাই, আছে এক মকলা দফের কথা, মানে ডোল বাজান কি লিগা, কথা কোনটি কেন বলে? হে আমার জ্ঞানী গুণী ভাই বাবা সবাই আনন্দ। আমির হামজা ছেলের নাম শুনবেন না, কয় ছেলের নাম লাগবে না, কারণ এই দেশের বড় বীরপালন আমির হামজা, উনি যখন আমার মেয়ের বিবাহের প্রস্তাব নিয়ে আসে, উনি সাধারণ কোনো ছেলের জন্য আসবে না, নিশ্চয় আর একটা রাষ্ট্রের আর একটা দেশের বাচ্চার ছেলের জন্য অবশ্যই হবে, এটা আমার বুঝতে বাকি নাই, কারণ উনি সাধারণ কোনো পোলাপাইনার জন্য আনবেন না। যদি বলছো আমির হামজা একটা রাখা ছেলের নাম শুনেন, বলেন নাম শোনা লাগবে না, আপনি ডেটটা দেন, আমি রাজি। বলে আর ছেলের নামটা শোনেন না, বলে নাম শোনা লাগবে না, কারণ ওনার চিন্তা করলো, ওনার চিন্তা করলো যে এখন যদি কোনো একটা মন্ত্রী যদি এমপি বাহার সাহেবের কাছে আসে, আসে যদি বলে মাননীয় আকমা বাহুদ্দিন সাহেব আপনার মেয়েটার বিবাহ দিবেননি, তাহলে উনি এমপি সাহেব রাজি হবে, এই কারণে যে মন্ত্রী সাহেব যে আসছে, এমপি সাহেব যে আমার কাছে আসছে, নিশ্চয় আর একটা কোনো এমপি মন্ত্রীর পোলা হইব, নর্মালি কোনো পোলা ভ্যানের জন্য প্রস্তাব নিয়ে তো আসবেই না, ঠিক না বলে? এই কারণে বলে বাচ্চা বলে আমি রাজি। ছেলের নামটা শোনেন না, বলে নাম শোনা লাগবে না, বলে নিশ্চয় আমরা বুঝছি বড় কোনো অন্য রাষ্ট্রের ছেলের, অন্য কোনো বড় কোটিপতি মার্কিন ডলার না, না আগে ফুলার নামটা না না এরকম না, বলে আমরা বুঝছি আপনার সালাকি করেন না, আপনি ডেটটা দেন, বলে না আগে বিয়ে, আগে দিয়ে ডেটটা দেন, বলে আগে আর এই মানে পেশা পেশি লেগে গেছে, সবাই আনন্দ ফুর্তি। আমি রামদাকে আমি কই কি তারা করতেছে কি, তারা তো ধারণা উল্টা, ঠিক কিনা বলে? আমি নাম দেখা বাবা আসলে কথা এরকম না, বাবা কথা এরকম, এক ভাই আপনি এক বাবা এক ভাই, কারণ হবু তালুই তো কথা ঠিক কিনা বলে? বাজান আমার নফরং বাচ্চা আনন্দ ফুর্তি করে সবাই আনন্দ, আমির হামদার মেজাজ কেন কর, বাচ্চা নাম কর সুবহান লাগিতেন না, আমির একটা দমকি দিলেন, কওয়াতে সকালে তো দোলমল হালাইয়া ফোলার নাম কন, ফোলার নাম কন, জোরে কোন সুবহানাল্লাহ, নাম কোন ছেলের, কই ছেলে কোনো বাচ্চার পোলা না, মন্ত্রীর পোলা না, কোটিপতির পোলা না, আল্লাহর গর বাইতুল্লার খাদেম, যিনি তার লম্বা দাড়ি দিয়ে আল্লাহর বাইতুল্লাকে ঝাড়ু দেন, তিনি আমার বাবা খাজা আব্দুল মুত্তালিব, ওনার ছেলে, ওনার ছেলে আমার ছোট ভাই কাঠুইরা আব্দুল্লার জন্য আপনার মেয়ের প্রস্তাব নিয়ে আসছে, কথাটা কি বুঝতে পারছেন? বাচ্চা মুক্তার মলিন কইরা কয় আমির হামজা গো, আমার আল্লাহ তোমারে অনেক শক্তি দিছে, ক্ষমতা দিছে, তুমি তোমার মত, তোমার মতো 1000 লোকের সঙ্গে তুমি একা লড়াই কইরা পারো, এত শক্তি আমার আল্লাহ তোমারে দিছে, কিন্তু আমির হামজা রে আমার সৈন্য সনা জীবনে কোনা কোনো দিন তোমার সঙ্গে বিয়া দফি করে নাই, আমিও কোনো দিন তোমার আব্বারে দেখলে বাবার মতো রেসপেক্ট করি, ইজ্জত করি, সম্মান করি, তোমাদের দেখলে বড় আদর করি, মোহাব্বত করি, ভালোবাসি, কোনো দিন তোমাদের সঙ্গে আমাদের সঙ্গে কোনো তর্কাতর্কি বাজে নাই, কিন্তু তুমি কেন আমার, তোমরা বংশ দিক দিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ বংশ মানি, কিন্তু আমার মেয়েটাকে তোমার ছোট ভাই আব্দুল্লার জন্য নিয়া কেন আমার ছোট করতেছ, কারণটা কি আমি জানতাম, সাই কি অপরাধ করছি
তোমার কাছে এমন কি অন্যায় করছি রে আমির হামজা? আমির হামজা আপনার কথা যাই বলছেন আমি মাইনা নিলাম, ঠিক আছে, তবে আমি আসি নাই, আপনার মেয়ে আমার এই বাড়িতে আনছে। বলে মানি? বলে মানি অতি সহজ, এই দেখেন আপনার মেয়ের সিটি, আপনার মেয়ে আসতে বলছে, বিদায়, আমি আসছি। কথা বুঝতে পারছেন তো? হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, আমির হামজা চিঠি, আমির হামজার হাত থেকে চিঠিটা নিলেন, চিঠিটা ঠিকই আছে, টান দিয়া কয় আমার মাইয়ায় ফাগল, আমার মাইয়ায় ফাগল, আমার মাইয়া ফাগল। আমির হামজা কয় ইটা কিতা করলি রে, তুমি বিয়া দিলে দিবা না দিলে নাই, ঠিক নেই, তুমি আমার হাত থেকে চিঠিটা নিয়া টাইনা টাইনা সিরা আমার অসম্মান করছ, আমি প্রস্তাবে না দিছি, তুমি দিলে দিবা না দিলে নাই, ঠিক আছে না, আমি তো প্রস্তাব দাঁড়া দিতে পারি ভাই, আমার ছেলের জন্য আপনার মেয়েটা দিবেন নি, উনি হ্যাঁ ভাই চিন্তা করে দেখি বা পরে আবার জানাব, একটা কথা তো বলবে, কথা কোনটা কিনা বলেন, আমি তো ছেলেটা সিরিয়াল আন না না তাহলে ওনার অপমান করেছে না, কথা কোনটা কাহা, বুঝতে পারছেন তো? আমি আপনাকে সিগা ছিললেন কেন, সেটা ছিলছেন কেন, পাগলার তো কাছে মাথা গরম হইয়া সুভান লাগছেন না, এটা কিলা কিলি খেলা দেখছেন নি, দেখছেন নি, আমি দেখতাম এটা হন আর এটা দেহ হয় নাই, আগে আমার খুব এটা একটা প্রিয় আছে, পরে একদিন থেকে একজন কইল হুজুর এটা বাটারি, এটা আসলে অভিনয় করে, এইটা যেদিন থেকে শুনছি এর থেকে এটা, কারণ আমি দেখতাম মানুষ চিন্তা করতো ও আল্লাহ রে ইডি রে, আমি তোকে একদিন তিশা গাড়ি তুলছি ঢাকা যাবো, গাড়ির মধ্যে গান লাগাইছে ড্রাইভার সিনে আমাদের মুরাদনগর বাখরাবাদের হেই রে বাখরাবাদ ড্রাইভার কয়ে বিপ্লবী করছে বন্ধ কর, বন্ধ করে তাকে লাগাই দাউদ কান্দি ভারণ করে জেমে পড়ছে যাত্রী, এটা লাগান না লাগান না, লাগাই দিয়েছে হ্যাঁ তারা সালাই করে লাগাইছে ঘুষা ঘুষি, এই প্রথম জীবনে ঘুষা ঘুষি, আমি ঘুমতে দেখি আরে কি রে ঘুষা ঘুষি কি বাবারে বাবা হ্যাঁ ঘুষি মারে, আমি দেখি আর আমার মতন তিনটে হ্যাঁ তার এই ফাঁসার মধ্যে যে গাদির মধ্যে যে বসতো আমার হুরা শরীর একলা হতো না, কথা কথা ঠিক না ঠিক না বলেন ভাসান রে, এটা দেখলাম তো মাইকটা লই এমনি এমনি কথা কয় হেতার গলা দিয়ে কথা ঠিক বারো যায় এরম স্পিকারে মুখ দিয়ে যখন বাড়িতেছে কথা, আমি কোনো আল্লাহ ইডি খায় কিতা ইডি আসলে কি হেসানি, এত মায়ের মায়ের হেতে লাভ দিয়ে উঠে যায় কদ্দুর ঘরে দেখি হঠাৎ করে যাইতে দেখ গজারে ভারিছি বাবর স্যার দেখি এই খালা শেষ আইসে মাই, আমি কেন হুজুরের সাওয়ার শেষ, তবে মায়াটি খুব গরিব, কেন গরিব করলাম যে মায়াটি আইসে দেখলাম যে ছোট্ট ছোট্ট হাফপেন বিন্দু নয় কাবার টাবার নাই, আর এটা গরিব খুব একবার ফকির নি, কথা কথা ঠিক কিনা বলে খুব ফকির নি, আল্লাহ এগিরে হেদাত করো জোরে কোনো আমিন আর আস্তে কোনো আমিন, গুসা গুসি খেলা আপনি একবার চিন্তা করে দেখেন, আচ্ছা এই বেটা যদি এতে গুসি শুরু লাগায় আমরা কম আব্বা আমি বক্তা কম লেও আমার কিছু নাই আমার এনে ভাড়া থাই, কথা কথা ঠিক কিনে বলে কেন বলে মাহফিল করে যে হেতারা মারলে হেতা করে মানে আমার কিছু নাই, কথা কোনটি কিনে বলেন, আপনি চিন্তা করেন যার হাতের লাঠিটা উনিশ মন ছিল ভালো বলবেন না, ওনার মেজাজ গরম হইল অবস্থাটা কি, উনি বলতেছে যা লাঠিটা যদি নিয়ে আইতাম আজকে বিয়ে পড়াইতাম, আরো ধরে কোন সুবহানাল্লাহ বাচ্চা যা আগামী দিন দশটায় তোর এই মাঠের ভিতরে তোর সঙ্গে যুদ্ধ, কয়টায় আরো জোরে কোন 12টার দিকে এই রুমের ভিতরে আমার ভাইয়ের বিয়ে হবে তোর মেয়ের সঙ্গে, আজ লাঠিটা নিয়ে আইতাম আইজ পড়াইতাম সুভান লাগাইতেন না, পারিয়া গেলেন যাইয়া দৌড়িয়া যাইয়া গোড়া ফিরে ও গোড়া উঠ গোড়া তো দৌড়াইতে দৌড়াইতে আরে গোড়া যা গোড়া জিত সুভান লাগাইতেন না, আসিনি 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 জিততে যে কি করতে আছে, এক বেটা জিততে যে হুদা ভানি বাত কথা খাইছে খাইয়া বলে ইমো তা শুরু, কারণ কি করবো জিততে বউ লোকের আগিয়া তোর গরম ভাত খান লাগতো না, এ ভানি বাত যা আছে পুরা ভানি শুদ্ধা টিপা হচ্ছা সেই খানা শুরু খাইয়া বলে কোথায় দূর হয়ে গাড়ি করতে এই যে মোতা শুরু করে কিনে মোতস খা ভানি বাত খেয়ে আইছি, আসলে জিদ জিদ জিদের ঠালে অনেক আসেন আসেন আসে না গরমে সুকেশ ভাঙে ইডা ভাঙে হিডা ভাঙে অনেক আছে বৌরে মারে নাকি ইডে ভাঙে আসিনি 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 আবার কেউ কিছু ভাঙে না বৌর ধরে পিতা বিলি আসিনি 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 বাজান আমার মেজাজ এই জন্য কারো যদি মেজাজ গরম হয়ে যায় আপনি মাটির মধ্যে বসে যাবেন, মাটির মধ্যে বসে মেজাজ ঠান্ডা হয় নাই শুয়ে যাবেন দেখবেন একটু পরে মেজাজ ঠান্ডা হয়ে যায় এই মাটি এই মাটিটার সঙ্গে মেজাজটাকে টেনে নেয় জোরে কোনো সুবহানাল্লাহ, যাক এখন তো মাটি ভাবেন কই সব তো বিল্ডিং তারপরে শুয়ে যাবেন তারপরও শুয়ে যাবেন, হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা
দৌড়াই দৌড়াই গুরায়ার মুখ দিয়ে ফেনা ছুইটা গেছে, দৌড়াইতে পারে নাই। আরব দেশ গরমের দেশ দেখে গুরায়ার এখন আর আগের মতো হাঁটতে পারে নাই, দুর্বল হইয়া গেছে। গুরালা লাইকে গুরা খাজুর বাগানে গোরা বই বাচ্চা তোর শিক্ষা দিতাম, ভাগ্য তোর লাঠির আজকে নিলাম না। এই কথা কইয়া মাটির মধ্যে গড়াগড়ি খায়। এই ছোট্ট ছোট্ট খাজুরের চারা গুলি জমিনে লাগাইয়া রাখছে, এইগুলির মধ্যে গড়াগড়ি খাইতে যে জিতে খবর নাই, কোনো কিছু খবর নাই। যে এই বেডার নি বাগান নতুন বাগানটা লাগাইছে, বেড়ে একটা লাঠি একটা হাতের মধ্যে লইয়া আমার বাগানটা কেডা জানি নষ্ট করে লাইতেছে, লাঠি একটা লয়ে দৌড়ে আসে। ধরেন না আপনার যদি একটা মাঠে একটা ফসল করছেন, দৌড়ে আপনি গেছেন, যাইয়া যদি দেখেন সাক্ষু সাবে বা বাহার সাবে আপনার ওখানে বৈশা বৈশা আপনার এই মরিচগুলি উঠাইতেছে, আচ্ছা আপনি কি লাঠি লইবেন নাই করে আব্বা আমি উঠাইয়া দিই? কথা কথা কে বলে লাঠি জানিয়া দৌড়ে দৌড়ে আইছে কেডারি আমার বাগানটা শেষ করে তোর আইয়া দেয় আমির হামজা হাল একটা আব্বা মতেন গুড়াটা মরতলা তোমার লাগতেন না। যখন দেখছে আমির হামজা রে বেড়ার কলজা ছানি নাই কারে লাড়ি লিয়েছে, এই বেড়া যে এমনি কদ্দু সাই আমি আজ্ঞা মিথ্যা পরে গেলাম। কথা কথা ঠিক কিনা বলে হে আমার জানি কোনার ভাই বাবা আমির হামজার দিকা আব্বা মতেন ফুরাডা মতেন আমি লাড়ি লিয়ে এমনি নাইছি আসলে এটা জান আমির হামজার মেজাজ কিন্তু ঠান্ডা হয়ে গেছে, মইত্যা মেজাজ ঠান্ডা হয়েছে। আব্বা দাঁড়ান বেড়াকে হারে না জানি উভয় নাই রে কানা না মতেন দাঁড়ান না এটা লাড়ি এমনি আত্ম আসিলে এ আসলে আব্বা আল্লাহ বাচ্চা নিয়ে যাইতে রে কানা না আব্বা দাঁড়ান দাঁড়ান কাছে কাছে দেখ আব্বা আমাদের বাগানটা আমি নষ্ট করছি, আগামী দিন আপনার বাগানটা সকালবেলা এসা প্রত্যেকটা চারার মধ্যে আমি এক একটা চারা রুইয়া দিব, আপনি আমার প্রতি দাবি রেখেন না। আমার কথা বুঝছেন নি? উনি কে বাবা আমি তো তোমার জীবনে তুমি আব্দুল মুত্তালিবের তোমরা এই সন্তান দর্জন ছেলে আমি জীবনে দেখি নাই, তোমরা কখনো কারো অপরাধ করতে কারো লোক অন্যায় করতে আমি দেখি নাই, তোমরা কারো তুমি কারো উপরে জুলুম করতে কারো উপর অন্যায় করতে, আজকে আমার ক্ষতিপূরণ দিতে হবে না। কিন্তু তুমি এই মতলা যা এটি একটু জানতাম সে কাহিনীটা কি, ক্ষতিপূরণ দিতে হবে না। ক বাবা এই ঘটনা বাচ্চার এই কথাটা উড়েই দশ তারিখ বুঝছেন নি বাচ্চার কাছে কিনা বাচ্চা এই ঘটনা বিয়া দিলে দিবে না দিলে নাই ছিল কেন কাশরে কি বলে খা কলে তাহলে আপনি ক্ষতিপূরণ দিতে হবে না আমারটা কথা রাখবেন নি কয়ে কেম আমার একটা মেয়ে আছে একটা নজর দেখবেন নি। আপনার নাম কি? আমার নাম ওহাব জোহরি জোরে কেন সুবহানাল্লাহ আমি স্বর্ণকার ওরে হীরা কাঞ্চন সিনে কেবা জহরি বিহীনে হীরা কাঞ্চন সিনে কেবা জহরি বিহীনে অতুল্য মূল্য প্রেম কয়জনে জানে বলেন অতুল্য মূল্য প্রেম কয়জনে জানে আরে লাইলি মজনু প্রেম করিল দুই দেহ তার কয়ে হইল মজনুরে কুদা ডাকিল প্রেমের কারণে মজনুরে কু দাদাকিলো প্রেমের কারণে অতুল্য মূল্য প্রেম কয়জনে জানে কোন সুবহানাল্লাহ হে আমার জ্ঞানী গুণী ভাই বাবা ইনি কয় বাবা একটা নজর দেখবানি আমির হামজা কয় ক্ষতি যখন কইরা ফালাইছি বিয়ার তো ডেট দিয়েছি কালকে ওইটা বারোটায় বিয়ে উনি যখন কয় একটা নজর দেখি বুঝতে পারছেন তো একটা নজর চোখ দিয়ে দেখে ক্ষতিপূরণ চান একটা নজর দেখি যাইয়া ঘরের ভিতরে এই বাত ওহাব জোহরির মাইয়ারে দেখলো নাম কি বোন আমার নাম আমেনা জোরে কেন সুবহানাল্লাহ কয় তোমার নাম বলে আমার নাম আমেনা আমেনা দিগা তাকায়া দেখে আরে এইটা কেমন মাইয়া রে এইটা কি মাইয়া এই নফলং বাচ্চার মাইয়া নফলং বাচ্চার মাইয়া যেই সুন্দর আর এই মায়া যে সুন্দর যেই রূপ গুণ নফলং বাচ্চার মায়া রে কাজের মায়া হিসাবে এই আমেনার কাছে স্থান পাবে না এই মায়া এত সুন্দর এই আমেনা আরো জোরে জোরে কেন সুবহানাল্লাহ এই আমেনা এত সুন্দর সত্যি তো অভাব নাই সুবহানাল্লাহ না কি তা করতাম বিয়া দেহিটা ঠিক যা আজকে বিয়া ইডা কালকে হিডা বাবা আমি রাজি
বলে কি বলে আজ যাইবিয়া বলে হিডা বলে হিডা কালকে সোহানা কইতেন না আইজ সৌদি আরবের খাদ্যত্র আজও আছে টাকা হইলি আর শক্তি হইলি শরীরের ক্ষমতা থাকলে টাকার ক্ষমতা থাকলে বিয়ার ভরে বিয়া বিয়ার ভরে বিয়া বিয়ার ভরে বিয়া আপনারা যারা জানেন কথা ঠিক কিনা বলে আঙ্গ বাঙালির আবার ইতান নাই কারণ বাঙালি একটা করে নাই কথা ঠিক কিনা বলে দাঁড়িয়ে রেখা দিবেন দাঁড়িয়ে একটা কি হবে আপনার যৌন ক্ষমতা কখন দুর্বলতা আসবে না বিবির কাছে লজ্জা পাবেন না এই দাড়ি যত কামাবেন এতে আপনার লজ্জা মানুষের তো হুজুরা দুই বিয়ে করে আসলে কথাটা ঠিক আমি যে আবু সুবেন সাহেব দুই বিয়া আমার চাষা মান্নান যে দুই বিয়া ওইদুর রহমান এবার যত বড় বড় হুজুর আছে এদের প্রায় দুই তিন বিয়া যে কি চিন্তা করলাম কারণটা কি কারণটা হইলো কারণ যে দাঁড়িয়ে আছে আর লেগে তাদের ক্ষমতা আল্লাহ বেশি দিছে যত মানুষ দাঁড়িয়ে রাখবেন তখন তার ক্ষমতাটা আলাদা থাকবে মারহাবাকন আমার নবীজির সুন্নত এগুলোর মধ্যে প্রত্যেকটা দাঁড়ির মধ্যে সত্তরটা ফেরাস্তা কয়টা কয়টা কর না কর কয়টা আর জন কামাই এলান একটা মানে এটা হিন্দু না মুসলমান সিনেমা যায় না কথা কঠিন কিনা মানে আল্লাহ হেদায়েত করো জোরে কোন আমিন আরো জোরে কোন আমিন বা জানা আমার বিয়া হইয়া গেল আজকে রাত্রে মারহাবাকন স্বামী স্ত্রীর প্রথম দেখার এই ঘরটার নাম কি কথা কন্যা কা এই হলান তোরা করছে তোরা কি বিয়া করে চিনেছি জিডি সিনি রিকো ইডি বুঝিনি বাবা আমনে কথা বেশি বুঝে হ্যাঁ আমনে আমনে যা মোবাইল চালাই তার এডির কাছে দেন এডি আরো বেশি কথা কটি কিনে বলেন ফুলাইনো ডিজিটাল হয়ে গেছে ফুলাইন খুব সালাক ভাবি ইডি বুঝে তো আল্লাহ তা করে জ্ঞান বুদ্ধি আরো বাড়ায় দেখ ভালো দিকে কবুল করুক বলেন আমিন আরো জোরে কেন আমিন বাসর ঘরে স্বামী স্ত্রী প্রথম দেখা ঠিক নিও জীবনে আর কোনদিন আমেনারে দেখে নাই আমেনা আব্দুল্লারে দেখে নাই আজকে বাসর ঘরে যখন গেছে এখন তো আমরা বাসর ঘরের ছয় মাস আগে তিন মাস আগে ওই ফার্কের মধ্যে ইভিজেড ফার্কে ও ক্যান্টনমেন্ট কোটবাড়ি ফার্কে আগে দেখা দেখা হয়ে যায় কথা কোন ঠিক নেই আর আব্দুল্লাহ জীবন দেখ জীবনের প্রথম দেখলেন আমেনা ঘরের ভিতরে আব্দুল্লাহ যখন ঢুকছে আমেনা লম্পা একটা গুমটা দিয়া বাসর ঘরের ভিতরে আমেনা বসা রইছে লম্পা একটা গুমটা দিয়া যখন বসা রইছে তখন কারেন্ট ছিল না হেজেক লাইট ছিল না ফার্ম লাইট ছিল না হ্যালোজিং ছিল না মোমবাতি ছিল না টিউব লাইট ছিল না কোন এই পদ্ধতি কোন বাতি ছিল না তখন তারা আরব দেশে জৈতনের তৈলের বাতি জ্বালাইতো বাজি রে জৈতনের তৈলের বাতিটা কেরোসিনের বাতির মতো ঘরের কন্যারে মিটমিট কইরা জ্বলে লজ্জাবতী আমেনা ঘরের মধ্যে ফুল সজ্জা বিস্তার ভিতরে চোখ বন্ধ কইরা বসা রইছে হঠাৎ কইরা আব্দুল্লাহ ঘরের ভিতরে ঢুকা কয়া সালামু আলাইকুম আরো জোরে কোন সুবহানাল্লাহ কি কইছে আসসালামু আলাইকুম মারহাবা কইতেন না আপনারা দেরে কেন আই লাভ ইউ আমার নবী সুন্নত দিয়া শুরু করো জীবন সুন্দর হবে সুবহানাল্লাহ কথা কটি কিনে বলে আমার নবীজির সুন্নত দিয়া জীবন শুরু করো ইনি সালাম দিলেন আমেনা কো আস্তে কইরা তাকায়া কো আলাইকুম সালাম আমেনা খেয়াল কইরা দেখে আমার ঘরের জৈতনের তৈলের বাতি মিটমিট কইরা জ্বলে এই বাতি আর এখন দেখা যায় না আমেনায় কইছিল ও দুনিয়ার মানুষ রে দুনিয়ার মানুষ রে দিনের প্রত্যেকটা মানুষের সূর্য উঠে পূর্ব আকাশে প্রত্যেকটা মানুষের দিনের সকালে সূর্য আকাশে পূর্ব উঠে আর আমার ঘরে যখন আব্দুল আসতো আমার ঘরের ভিতরে আব্দুল আসে সন্ধ্যায় যখন আসতো আমার ঘরে সূর্য উঠতো আমার আব্দুল আসলে এত সুন্দর ছিল আব্দুল্লাহ আব্দুল্লাহ চেহারার দিকে তাকে পাগল হইয়া গেলেন আরে চৈতন্যের তৈলের বাতি মোমবাতির বাতিগুলি কিছু দেখা যায় না সূর্যের আলোর ভিতরে যেইভাবে নি মোমবাতি দেখা যায় না এমন অবস্থা লাগে এত সুন্দর এত সুন্দর এত সুন্দর কেন আস্তে করে আমেনা চিন্তা করলেন যেই নবী আব্দুল্লাহর পেশানিতে দাঁড়িয়ে থা বসে থাকা যাবে না আমেনা আস্তে করে নাইমা গেছে নাইমা আব্দুল্লাহর কাছে যায় একা মারহাবাকন মারহাবাকন দুইটা পায়ের মধ্যে ধরা কদম বুসি কইরা কপালের মধ্যে আব্দুল্লাহর একটা সুমা দিছে মারহাবাকন আব্দুল্লাহর কপালে যেই মাত্র সুমা দিছে রে আমার আল্লাহ ডাক দিয়া কয় জিব্রাইল আমি ন আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবীর
আব্দুল্লাহর পেশানি থেকে নূরটাকে ট্রান্সফার করিয়া আমেনার পেটের মধ্যে নিয়ে দাও। তখন এই নূরটার আব্দুল্লাহর পেশানিতে ছিল না, তাড়াতাড়ি এই চুমো দেওয়ার সাথে সাথে আমেন আমার পেটের মধ্যে নূরটা চলে গেছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমরা স্বামী স্ত্রী মেলামেশা করলে আমরার জন্ম হয়, আমার আব্বা মার মেলামেশার মাধ্যমে আমি বিপ্লবী জন্ম হইছি, কথা ঠিক নেই? আমাদের মা বাবার মেলামেশার মাধ্যমে সন্তানের দুনিয়া আসে। আব্দুল্লাহ এবং আমেনার সিস্টেম তা ছিল না, দুনিয়া সবার আলাদা, আমার দয়াল নবীর আগমন। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, মা যখন মা আমেন আব্দুল্লাহর কপালে, যখন স্বামীর কপালে চুম্বন দিলেন, নূরটা ট্রান্সফার হইয়া মা আমেনার পেটে চলে গেল। জন্ম স্বামী স্ত্রী মেলামেশায় যায় নাই, মারহাবা কা, আমার নবীজি চলে গেলেন। ওই দিন বাসর ঘরের ভিতরে তারা বাসর করে, যখন রাত্রে ঘুমাইলেন, গোমানের মধ্যে দেখা গেল, গোমানের মধ্যে বাজান আমার গোমের ঘরে রে, গোমের ঘরে দেখলেন আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবীজির, দয়াল নবীর আগমনে আজকে আমেনার পেটের ভিতরে আছে। এই কারণে, এই কারণে বাবা আদম আয়েশা সালাম দিয়া কয়, আমেনা, ও আমেনা, ও আমেনা, তোমার পেটে আজকে যিনি গেছে, যিনি তোমার রেহামে আছে, ইনি তোমারও নবী, আমারও নবী, সাত আসমান সাত জমিনের নবী, আমি আদমের নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ও আলা আলি সাইয়্যিদিনা মা ও আলা আলি সাইয়্যিদিনা মা কোনা দুরুদ পড়া, দুরুদ পড়া রে সালাম জাহানাই সোনার মদিহি নাই, বলেন দুরুদ পড়া, দুরুদ পড়া রে সালাম জাহানাই। বাজান আমার এইভাবে নয় মাস দশ দিন আমার মা আমেনার পেটে আমার দয়াল নবী ছিলেন। জোরে জোরে কোন মারহাবা। থাইকা দুনিয়া আগমন করলেন বারে রবিউল আউয়ালে, এই এই যে আগমনটা এটা হলো আমাদের ঈদে মিলাদুন নবী, দয়াল নবী যে আগমনটা এটা হলো ঈদে মিলাদুন নবী। সবাই বলেন মারহাবা। আমি দুটো মিনিটে কথাটা শেষ করে দিচ্ছি, একটু বসে যান, যারা ফাঁকে ফাঁকে জায়গা পাবেন বসে যাবেন, এখন আমরা মিলাদ পরে আমরা বিদায় নেব। এই নবীজির আগমন যেদিন হয়, আলহামদুলিল্লাহ কইতেন না, এদিন খুদার খুদাইত সবাই আনন্দিত, সবাই খুশি, একজনই ছিল শুধু বেজার, একজনই ওই দিন বেজার ছিলেন। এই বারে রবিউল আউয়ালে 570 খ্রিস্টাব্দে বারে রবিউল আউয়ালে খুদার খুদাইত সবাই খুশি, সবাই ছিলেন আনন্দিত, একজনই বেজার ছিলেন, তার নাম ছিল ইবলিস। কে? ইবলিস। আর যারা বলেন কে? ইবলিস। সবাই আনন্দিত, শুধু ইবলিস ছিলেন বেজার। সবাই বলেন কে? ইবলিস। এই ইবলিসে শুধু বেজার চালা, সবাই ছিল আনন্দিত। তাহলে আজও মিলাদুন নবী আসলে আমরা খুশি না বেজার? আরো জোরে খুশি না বেজার? কিন্তু একদল মানুষ আজও বেজার হয়, তাহলে বোঝা গেল তারা আমরা পালন করি সুন্নতে জিব্রাইল, সুন্নতে মিকাইল, সুন্নতে ইসরাফিল, সুন্নতে এলাহি, আল্লাহ খুশি, আল্লাহর ফেরেশতারা খুশি, ঠিক কিনা বলেন? কুল কায়নাত খুশি, শুধু ইবলিস ব্যতীত। আজও কিছু মানুষ ঈদে মিলাদুন নবীর মাস যখন আসে তখন তারা বেজার হইয়া যায়, বাইরে রবিউল আউয়ালে আমরা খুশি, খোদার খোদাইত্ব খুশি, কথা বলেন ঠিক কিনা বলেন? কিন্তু এরা বেজার হয়, তাহলে বোঝা গেল আমরা অনুসরণ সুন্নতে এলাহি, সুন্নতে মালাইকা, আর এরা অনুসরণ করে সুন্নতে শয়তান। শয়তান ওই দিন বেজার ছিল, শয়তান আজও তারা বেজার, কথা বলেন ঠিক কিনা বলেন? আল্লাহ পাক যেন তাদের কপালে হেদায়েত লিখে দিন। সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।